আমি তৈরি করছি রেস্টুরেন্টের মতো চিকেন তন্দুরি। খুব সহজে এটা বাড়িতেই তৈরি করা যায়। তো ফ্রেন্ডস, শুরু করা যাক। এখানে নিয়ে নিয়েছি দুটো চিকেন লেগ পিস, আর নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়া, আদা রসুন পেস্ট, জিরে গুঁড়ো, কাশ্মীরি মির্চি পাউডার, আর নিয়েছি চিকেন মশলা, আর আধখানা লেবু। এভাবে চিরে চিরে দেবো ছুরির সাহায্যে। দেখো ফ্রেন্ড, এইভাবে আমি ডিপ করে চিরে নিয়েছি লেগ পিসগুলোকে। এবার আমি এর মধ্যে কিছুটা লবণ, আর দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। এভাবে চেরা অংশগুলোই ভালোভাবে আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে এভাবে মশলাটাকে মাখিয়ে নিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি লেবু। লেবুটাকেও এইভাবে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমার মাখানো হয়ে গেছে। আমি এবার সবকটা উপকরণকে পাতের মধ্যে একটা চামচের সাহায্যে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটু ফুড কালার, এটা সম্পূর্ণ অপশনাল। দেখো ফ্রেন্ড, এটা আমার মাখানো হয়ে গেছে মিশ্রণটা। এবার আমি চিকেনটাকে এই মিশ্রণটা দিয়ে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে রাখবো 4 ঘন্টা ফ্রিজের মধ্যে। এভাবে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখো ফ্রেন্ড, ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি এই পাত্রটাকে 4 ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি, ফিরে আসবো 4 ঘন্টা পর। ফিরে এলাম 4 ঘন্টা পর। দেখো ফ্রেন্ড, চিকেনটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটা প্যানের মধ্যে হালকা আঁচে ভেজে নেব। দেখো ফ্রেন্ড, প্যান বসিয়ে দিয়েছি আমি। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ তেল। আর দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ গাওয়া ঘি, ফ্লেভারটা সুন্দর আনার জন্য। দেখো ফ্রেন্ড, আমি প্যানে দিয়ে দিলাম। একইভাবে আমি আর একটা চিকেনও দিয়ে দিলাম। চাপা দিয়ে দিলাম, লো হিটে রেখে দিলাম।
এটা তুলে নিয়েছি প্লেটে। এবার আমি একটা স্মোকিং ফ্লেভার আনার জন্য একটা কয়লা গরম করতে দিয়েছি গ্যাসের মধ্যে, সেটা আমি এবার তুলে নেব। দেখো ফ্রেন্ড, আমি একটা বাটির মধ্যে কয়লার টুকরো নিয়ে নিয়েছি, সেটা গরম করে নিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঘি স্মোকিং ফ্লেভার আনার জন্য। ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। আমি এটা সাজিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে সার্ভ করার জন্য। খুব টেস্টি এই খাবারটা। আমার এই রেসিপিটা পছন্দ হয়ে থাকলে লাইক ও শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।